ভিডিও নাই নাই আমার কেউ শুনে এই জিনিস নিয়ে কথা বার্তা কেমন জানি বিরক্তিকর বেশ সেটা কখনো আমি কোন অ্যাডভাইস দিই নেই কাউকে বলিও নেই রিসেন্ট টাইম অনেক সময় দেখি ভাই এটা হয়েছে কি করা যায় ওইটা হচ্ছে কি করা যায় তারপর চিলাম চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই ফেলি নেক্সট টাইম তুমি আমাকে কিছু বলবা আমি তোমাকে ভিডিও লিংকটা পাঠাই দিব অ্যাজ সিম্পল অ্যাজ আর আমার কাছে খুব অবাক লাগে যখন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস মানুষ প্রেম করেন প্রেম করে বলে যে ও মাই গড থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং দ্য পারসন হু আই অ্যাম তোমার বাবা মা কি করছে তাহলে একদিন তোমার বাবা মা যদি এই সিরিয়াসটা দেখে যে তুমি তাদের পুরো ক্রেডিট আরেকজনের দিয়ে দিচ্ছ তো আবার এক মাস কথা বলার পরে তোমাকে ধরে তুই কালে দুটা

সারাদিন রিলেশনশিপ গোলস এইটা সেইটা ছবি টবিটা ভাবছো তুমি অনেক হিরো হয়ে গেছো সত্যি কথা বলতে আরো পাঁচ বছর পরে যায় নিজের ছবিগুলো দেখবা মোস্টলি ছবিগুলো দেখবা না বিকজ তার আগে কিছু একটা হয়ে যাবে তোমাকে ছবিগুলো ডিলিট করতে হবে ব্রেকআপ ট্রেকআপ হওয়ার পরে আর যদি ছবিগুলো থাকে নিজের ছবিগুলো দেখব খুব বিব্রত হবা অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমার এখন যে ফ্রেন্ডরা তোমার ছবি দেখতেছে তোমার কুল ভাবতেছে না প্রথমে গালি দিচ্ছে বিকজ বলতে ভাবতেছে যে আরে প্রেম করার পর তো ছেলেটা সব নাই হয়ে গেছে আমাদের সাথে থাকেই না আর বাকি যারা তোমাকে দূর দূরান্ত থেকে চিনে প্রবলেম তোমাকে নিয়ে ব্যাক বাইটিং করতেছে যাই হোক এগেন এই ভিডিওতে আমি তোমাদের কোনো এডভাইস দিব না বিকজ অ্যাজ ইউ নো এইটার ব্যাপারে কোনো এডভাইস দিলে কোনো এডভাইস কাজে লাগে না তোমাদের একটা ছোট স্ট্যাটিস্টিক্স বলি আমার স্কুলে লাইফে অনেক ফ্রেন্ড ছিল আমার সব জায়গায় আই হ্যাড বিগ সার্কেলস আমার এলাকার বন্ধুরা ছিল স্কুলের বন্ধুরা ছিল দেন খেলার একটা সার্কেল ছিল ওদের একটা সার্কেল ছিল আর দেন আমার বাবা ডিফেন্সে ছিল আমি অনেক জায়গায় ঘুরছি অনেক ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্ট থেকে ওই ক্যান্টনমেন্ট ওই ক্যান্টনমেন্ট থেকে ওই ক্যান্টনমেন্ট তো সবার সাথে খাতির ছিল সো একটা বড় স্কুলের একটা ফ্রেন্ড সার্কেল ছিল অ্যান্ড গেস হোয়াট নাম্বার অফ রিলেশনশিপস মানে স্কুলের আমলের রিলেশনশিপ যেটা কিনা লাস্টে যায় সাকসেসফুল হয়েছে বা পরিণতি পাইছে জিরো

বেতন পাবে তুমি যদি টপ ওয়ান পার্সেন্ট হও তুমি বেতন পাবো তুমি জীবনে চাকরি করবা জীবনেও করবো না বিকজ তোমার রেশনাল মাইন্ড কি বলে যদি খালি ওয়ান পার্সেন্ট বেতন পায় তোমার বেতন না পড়ার চান্সেস বেশি আর তুমি বেতন পাবা না অফকোর্স এই চাকরি করবো না বাট এই ওয়ান পার্সেন্ট সাকসেস রেটের জন্য যদি তুমি ভাবো যে তুমি ওয়ান পার্সেন্ট একটু ঝামেলা বল সবাই ভাবে যে তারা ওয়ান পার্সেন্ট এবার আসি কলেজে কলেজেও এরকম অনেক ইয়ে হয় তার মধ্যেও সাকসেসফুল হওয়ার রেটটাই বলবো হ্যাঁ ওয়ান টু টু পার্সেন্ট এখনো আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজনকে পাইছি যাদের তো হয়তো সাকসেসফুল হইতে পারে এখনো বিয়ে হয়নি নাই বাই তাদের ইউনিভার্সিটিতে এসে টুকটাক সাকসেসফুল সাকসেসফুল হয় বাট ফাইভ ইয়ার সেকেন্ড ইয়ারে না যেগুলো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সো তুমি ব্যাপারটা বুঝো যে ম্যাচিউরিটির সাথে সাকসেস হওয়ার মানে সাকসেসফুল হওয়ার রেটটা কিন্তু ডিপেন্ডেন্ট হঠাৎ করে আমার মনে হয় যখন অ্যাডমিশনের সিজন সো আমার অ্যাডমিশনের সময় একটা গল্প মনে পড়ে গেল আই থিংক আমি যেহেতু অ্যাডভাইস দিব না আমি জাস্ট তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি সো দ্যাট ইনফরমেশনটা তোমাদের কাজে লাগে সো আর ফ্রেন্ড ছিল সো ও বেশ ভালো স্টুডেন্ট ছিল আমরাও মোটামুটি ভালো স্টুডেন্টদের দলেই ছিলাম এ ছিলাম সো আদম যদি ছিলাম ওর আমি বলবো না নাম বললে বন্ধুত্ব তাও নাও থাকতে পারে ওর যদি মনে হয় ও আমার বিভ দেখে না ও এখন দেবদাস হয়ে আছে যাই হোক তাও যদি দেখে পেলায় আর কি আমি নাম না বলি যেহেতু অ্যাডমিশনের সময় আমার এখন মনে আছে তখন এইচএসি পরীক্ষা শেষ হলো রেজাল্টের এখন রেজাল্ট দেয় নাই আমরা তো সবাই কোচিং টোচিংয়ে ঢুকে যাবো সো একটা রিলেশনশিপ ছিল সো রিলেশনশিপ যাওয়ার পরে ওর কেমন জিনিস নাই হয়ে গেল নাই হয়ে গেল অ্যান্ড দেন দেখবা যারা কখন রিলেশনশিপ যা হঠাৎ করে মনে তাদের পুরো ওয়ার্ল্ডটা ওই একজন কেন্দ্রিক হয়ে যায় আর বাকি সব দুনিয়া ভুলে যায় অ্যান্ড ভাবে যে ওই সবকিছু ওই সবকিছু বুঝে ওর মতো আর কেউ নেই এন্ড ওর ওর ক্ষেত্রেও সেম সেম জিনিসটা হয় এন্ড দেন এইচএসি পরীক্ষা শেষ শেষ হলো তারপরে তো সবার দৌড় যে কে কোন কোচিংয়ে ভর্তি হবে ইভেন এর মধ্যে কিন্তু সবাই কোচিংয়ে ভর্তি হতে হয়ে যায় দেখলাম যে ও কোচিংয়ে ভর্তি হয় নাই সো আমরা সবাই জিজ্ঞেস করলাম যে কি রে ভাই তুই কোচিংয়ে এর ভর্তি হবি না কাহিনি কি বল সো হঠাৎ করে সে খুব বিজ্ঞ হয়ে গেল ঝর্ণা বয়ে গেল দেখ আমার তো রিলেশনশিপ আছে এখন ওর পক্ষের মানে ওর বাবা মা জেনে গেছে আমার তো খুব তাড়াতাড়ি স্টাবলিশ হতে হবে বললাম ভালো ঠিক আছে তাড়াতাড়ি হতে হবে হতো আরও ভালো কোচিং সেন্টারে ঢুক তাড়াতাড়ি পড়ালেখা কর ইটস বেটার না না তুই বুঝিস না আমার খুব তাড়াতাড়ি এস্টাবলিশ হতে হবে কারণ আমি তো সেম ব্যাটসম্যান আচ্ছা তো কি প্ল্যান তো না আমি আর্মিতে পরীক্ষা দিব তো যেই ছেলে জীবনে খেলাধুলা করা নেই আমি খেলাধুলাদের গ্রুপে ছিলাম জীবনে খেলাধুলা করা নেই জীবনে দৌড়তে নাই আর জীবন মোবাইলে টুকুর টুকুর করছে ও যাবে আর্মিতে ঠিক আছে ভালো কথা আর্মিতে যাবে যা তো কোনো কোচিংয়ে ভর্তি হলো না আর্মির ইয়ের জন্য গেল আমার সবাই কোচিংয়ে টোচিংয়ে ভর্তি হতে হলো আমাদের রেজাল্ট আসলো

পুরো লাইফটাকে ওয়ান এইটটি ঘুরায় যাবে সো জাস্ট জাস্ট হেল্প দোজ কিডস দ্য যাদের এই টাইমে আসলে হেল্পটা দরকার